মেসি, নেইমার, রোনাল্ডো এই প্লেয়ারের কাছে সবাই হবে সর্বশান্ত। আজ আপনাদেরকে কুংফুর মাধ্যমে ফুটবল খেলা দেখাবো, আর এই খেলা দেখতে দেখতে আপনি হাসতে হাসতে গড়াগড়ি খাবেন। তাহলে বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক এস এম মুভিস স্টোরির আজকের নিবেদন। কাহিনীর শুরুতে একটি পেনাল্টি শুট আউট দেখানো হয়, যেখানে গোল্ডেন লেগ নামের একজন বিশাল জনপ্রিয় প্লেয়ার তার শেষ পেনাল্টিটা নিতে যাচ্ছে, আর এই গোলটি যদি হয়ে যায় তাহলে তারা এই খেলায় জিতে যাবে। কিন্তু এর কিছুক্ষণ আগেই গোল্ডেন লেগ টাকা ঘুষ খেয়ে এই ম্যাচটি হেরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, আর এজন্যই সে ইচ্ছা করে তার পেনাল্টি শটটা গোলপোস্টের ওপর দিয়ে মেরে দেয়। এটা দেখে দর্শকরা প্রচণ্ড ক্ষেপে গিয়ে গোল্ডেন লেগের ওপর হামলা করে বসে আর তার পা ভেঙে দেয়। পরে জানা যায় এই ম্যাচ ফিক্সিংয়ের অফারটি তার বন্ধু হাং তাকে দিয়েছিল, আর সে প্ল্যান করেই এই সব কিছু করেছে। এরপর বর্তমান সময়ে দেখা যায় সেই হাং এখন একজন খুব বড় মাপের কোচ এবং একটা ক্লাবের মালিক। অন্যদিকে সেই গোল্ডেন লেগ ল্যাংড়া হয়ে এখন তারই গোলামি করছে। সে শুধুমাত্র একজন কোচ হওয়ার আশায় 20 বছর ধরে হাঙের গোলামি করে চলেছে। কিন্তু তার বন্ধু হাং বলে, তুই কি করে ভাবলি যে তোর মতন একটা ল্যাংড়া আমার দলের কোচ হওয়ার যোগ্যতা রাখে? আর তোর এই কুমড়ো পটাশের মতন ভুড়ি নিয়ে তুই তো ঠিক মতন নড়তেই পারিস না। গোল্ডেন লেগ তখন বলে, সেই দিন তো তোর কথা শুনেই আমি ইচ্ছা করে গোল মিস করেছিলাম, আর তুই বলেছিলি তুই আমার ক্যারিয়ার গড়ে দিবি, তবে এখন তো দেখছি তুই আসলে একটা ধোকাবাজ। হাং তখন হেসে বলে, তাহলে আর একটা ধোকাবাজির গল্প শোন, সেই দিন তোর পা যারা ভেঙেছিল তারা আসলে আমার লোকই ছিল। তোর এত ভালো খেলা আমার একদমই সহ্য হতো না, তাই আমি তোর ক্যারিয়ারটা পুরো ধ্বংস করে দিয়েছি। এসব কথা শুনে গোল্ডেন লেগ খুব কষ্ট পায় আর মনের দুঃখে প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করতে শুরু করে। একদিন রাস্তায় গল্পের নায়ক সিং এর সাথে তার দেখা হয়। সিং এর দুই পায়ের ব্যায়াম দেখে গোল্ডেন লেগ তো পুরো অবাক। আসলে সিং ছিল একজন শাওলিন কুংফু মাস্টার, আর তার পা ছিল লোহার মতন শক্তিশালী, এজন্যই সবাই তাকে স্টিল লেগ নামে উপাধি দিয়েছিল। সিং তখন গোল্ডেন লেগকে বলে, কুংফুর সাহায্যে আমাদের জীবনের প্রতিটা কাজ করা সম্ভব, তাই প্রতিটা মানুষেরই কুংফু জানাটা খুবই দরকার। যেমন এই মেয়েটি যদি এখন কুংফু জানতো তাহলে কলার খোসায় পা স্লিপ খেয়ে সে পড়ে যেত না। তাই সবাইকে কুংফু শেখানোর জন্য আমি একটা ক্লাব খুলেছি, এই কার্ডটা তুমি নাও আর তুমি কাল থেকে কুংফু শিখতে চলে এসো। গোল্ডেন লেগ তখন বলে, আচ্ছা ঠিক আছে। তখন সেখানে টিভিতে ফুটবল খেলা হচ্ছিল। সিং ওই খেলা দেখে বলে, ওরা তো ঠিকঠাক খেলতেই পারছে না, আমি হলে ওদের থেকে অনেক ভালো খেলতাম। একথা শুনে গোল্ডেন লেগ বলে, আরে ভাই ফুটবল খেলা তোমার কাজ না, কারণ কুংফু দিয়ে আর ফুটবল খেলা যায় না। এটা বলে সে ওই ভিজিটিং কার্ডটা একটা ক্যানের মধ্যে ঢুকিয়ে ফেলে দেয়। কিন্তু সিং তখন ওই ক্যানটা মাটিতে পড়ার আগেই এমন জোরে একটা শট দেয় যে ক্যানটা সোজা আকাশের দিকে চলে যায়। তবে এটা দেখেও গোল্ডেন লেগ একদমই ইমপ্রেস হয় না। এরপর সিং সেখান থেকে একটা ময়লার ব্যাগ নিয়ে একটা জুতোর দোকানের সামনে এসে থমকে দাঁড়ায়, কারণ তার বহুদিনের পুরনো জুতো ছিঁড়ে যাওয়ায় তার এক জোড়া নতুন জুতো কেনার খুব শখ হচ্ছিল। পরের দিন খাবার খাওয়ার জন্য সিং একটা রেস্টুরেন্টে আসে, আর সেখানে সে মুই নামের একটা মেয়েকে দেখতে পায়। মুই সেখানে কুংফু স্টাইলে আটা ময়দা মাখাচ্ছিল, আর দেখে মনে হচ্ছিল এ যেন এক এলাহি কাণ্ড। সিং তখন মেয়েটিকে বলে, বাহ তুমি তো অনেক ভালো কুংফু জানো, আর তুমি তো দেখতে অনেক সুন্দর। সিং এইসব ভালো ভালো কথা বলতে বলতে মুইয়ের বানানো কেক খাওয়া শুরু করে দেয়। তবে মুইয়ের মুখে অনেক ব্রণ থাকায় তার চেহারা খুব খারাপ হয়ে গিয়েছিল। মুই বুঝে ফেলে ছেলেটা তার প্রশংসা করে তার বানানো খাবার খাওয়ার ধান্দা করছে। তাই সে বলে, তুমি মোট 2 কেক খেয়েছ, তাই আমাকে $1 দিয়ে এখান থেকে চলে যাও। সিং বলে, ওরে বাবা এত টাকা, আমার কাছে অল্প কিছু টাকা আছে, আর আমার এই জুতো জোড়া তোমাকে জমা দিয়ে গেলাম, কাল টাকা দিয়ে আমি এটা ফেরত নিয়ে যাব। সিং এর জুতো দুটো ছিল একদম ছেঁড়া ফাটা আর নোংরা, তাই মুই জুতোগুলো ডাস্টবিনে ফেলে দেয় আর তার নিজের কাছ থেকেই টাকা পরিশোধ করে দেয়। এরপর সিং তার এক বড় ভাইয়ের কাছে আসে, আর এই ব্যক্তিও ছিল একজন শাওলিন কুংফু মাস্টার, আর এই বুড়ো লোকটির নাম ছিল আয়রন হেড, মানে তার মাথা ছিল লোহার মতন শক্ত, আর তার এই মাথা দিয়ে সে যে কোনো কিছু ভেঙে ফেলতে পারত। সিং এবার আয়রন হেডকে বলে,
চলো ভাইয়া, আমরা গান গেয়ে গিয়ে মানুষকে বুঝাই যে কুম্ফু সবার জন্য কতটা গুরুত্বপূর্ণ। আয়রন হেড এই কথায় রাজি হয়ে তারা একটা গানের অনুষ্ঠানের আয়োজন করে, আর এত বিশ্রী মরা মানুষের মতন গান গেতে থাকে যে গান শুনে সেখানকার লোক তাদেরকে আচ্ছা করে ধোলাই করে সেখান থেকে তাড়িয়ে দেয়। অন্যদিকে সেই গোল্ডেন লেগ একটা দেওয়ালে মূত্র বিসর্জন করার সময় দেখতে পায় যে সেই ভিজিটিং কার্ড ভরা বিয়ারের ক্যানটা একটা দেওয়ালে গেঁথে আছে, যেটা সেই দিন ওই ছেলেটা আকাশের দিকে উড়িয়ে মেরেছিল। এত দূরে ক্যানটা দেখে সে তো পুরো অবাক হয়ে যায়। আর ক্যানটি যে দেওয়ালে গেঁথেছিল সেটাও এর আঘাতে পুরো ফেটে গিয়েছে। অবাক দৃষ্টিতে এগিয়ে এসে সে ক্যানটি দেওয়াল থেকে তুলে নেয়, আর সাথে সাথেই পুরো দেওয়াল হুড়মুড় করে ভেঙে যায়। তখন সে দেখতে পায় দেওয়ালের ওপারে সিংয়ের সাথে কয়েকজন ছেলে ফাইট করছে। সিংয়ের গুরুজি তাকে বলেছিল সে যেন কাউকে শাওলিন টেকনিক দিয়ে কখনো আঘাত না করে, তাই সে তাদের কাছে থাকা ফুটবল দিয়ে তাদেরকে এক এক করে ধোলাই করতে থাকে। এমন মারাত্মক লেভেলের ফুটবল কিক দেখে গোল্ডেন লেগ তো পুরো হা হয়ে যায়। সে ভাবতে থাকে এটা মানুষ নাকি অন্য কিছু। এরপর সে সিংয়ের কাছে এসে বলে, ভাই তোর পাটা একটু দেখা, আমি একটু দেখতে চাই যে এটা আসল নাকি নকল। গোল্ডেন লেগ তার পা ভালো করে হাত দিয়ে দেখে যে সেটা অন্যদের মতনই সাধারণ একটা পা। সে জিজ্ঞাসা করে, ভাই তোর পায়ে এত শক্তি কি করে এলো? সে বলে, দীর্ঘদিন কঠোর পরিশ্রম করে সে তার পাকে স্টিলের মতন বানিয়েছে। গোল্ডেন লেগ তখন বলে, তোমাকে নিয়ে আমি একটা ফুটবল টিম বানাবো, তাহলে তোমার কুম্ফু আর আমার ফুটবল স্কিল দিয়ে পৃথিবীর সব টিমদের হারিয়ে আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে যাব। এ কথা শুনে সিং তো এক কথায় রাজি হয়ে যায়, কিন্তু কোচ তখন বলে, ফুটবল খেলার জন্য প্রথমে তো তোমার জুতা লাগবে। এজন্য সিং তখন মুইয়ের কাছে আসে তার জুতা ফেরত নেওয়ার জন্য, কিন্তু মুই বলে সে তো জুতাগুলো সেই দিনই ডাস্টবিনে ফেলে দিয়েছে। এটা শুনে সিং মন খারাপ করে চলে যাচ্ছিল, তবে মুই তখন তাকে সেই জুতোগুলো তার দিকে ছুঁড়ে মারে। আর সিং দেখে মুই তার জুতোগুলো খুব সুন্দর করে সেলাই করে দিয়েছে। এটা দেখে সিং অনেক খুশি হয়ে যায়। এরপর কোচ বলে তাদের ফুটবল খেলার জন্য মোট 11 জনের একটা টিম লাগবে, তাই সিং তার কোচকে নিয়ে তার পুরনো বন্ধুদের কাছে চলে যায় যাদের সাথে সে অনেকদিন আগে শাওলিন শিখেছিল। এখানে দেখা যায় তার বন্ধুরা সবাই তাদের জীবন চালানোর জন্য বিভিন্ন কাজকর্ম করে দিন কাটাত। সিং তাদেরকে কুম্ফু ফুটবলের কথা বললে তারা সবাই তাকে দূর দূর করে তাড়িয়ে দিতে থাকে, কারণ অনেকদিন যাবৎ তাদের কুম্ফু প্র্যাকটিস না থাকায় তাদের কাছে কুম্ফুর কোনো পাওয়ারই ছিল না। এদিকে সিং তার বন্ধুদের রাজি না করাতে পারায় মন খারাপ করে হতাশ হয়ে বসে থাকে। অন্যদিকে দেখা যায় তার সব বন্ধুরা ফুটবল খেলার জন্য রাজি হয়ে সিং এর কাছে চলে এসেছে। সিং তো তার বন্ধুদের দেখে খুব খুশি হয়ে যায়। তারা সবাই হাতে হাত রেখে তাদের ফুটবল ট্রেনিং শুরু করার জন্য প্রস্তুত হয়, কিন্তু তারা তো ফুটবলের কিছুই জানত না, তাই বল পাওয়ার সাথে সাথেই সেটা কে নেবে তার জন্য তারা কাড়াকাড়ি করতে থাকে। এসব দেখে গোল্ডেন লেগ হাঙ্কে বলে, আরে ভাইরা ওটা বল, কোনো খাবার জিনিস না, ফুটবল খেলতে গেলে পাসিং, গ্রিবলিং, শুট এই সব কিছু জানতে হয়। তখন সিংকে একটা বল শুট করতে দিলে সে এমন জোরে একটা কিক মারে যে বল আকাশের মধ্যেই হারিয়ে যায়। এদিকে সবাই বল নিচে আসার জন্য বসে বসে অপেক্ষা করতে থাকে। কোচ তখন বলে, তোমার পায়ের শক্তি অনেক বেশি, তাই প্রথমে তোমাকে তোমার শক্তিকে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে, তা না হলে বল খুঁজতে খুঁজতেই তো খেলার সময় শেষ হয়ে যাবে। এজন্য সে কয়েকটা ডিম সিংকে দিয়ে বলে, এই ডিমগুলো তুমি না ভেঙে প্র্যাকটিস করতে থাকো, তাহলেই তুমি নিজেকে কন্ট্রোল করতে শিখে যাবে। সিং তখন তার কোচের কথা মতন ডিম দিয়ে প্র্যাকটিস করে বল কন্ট্রোল করা শিখে যায়। অন্যদিকে বাকিরাও খুব ভালোভাবে প্র্যাকটিস করতে থাকে। কোচ তখন বলে, এবার আমি একটু ঝালিয়ে দেখি যে তোমরা কেমন শিখলে। এজন্য কোচ এবার মহল্লার লোকাল ছেলেদের সাথে একটা ম্যাচের আয়োজন করে। কোচ ভাবে এই ছেলেগুলোকে দেখে অনেক ভদ্রই তো মনে হচ্ছে, কিন্তু একটু পরেই দেখা যায় তাদের প্যান্টের মধ্য থেকে রেঞ্জ, হাতুড়ি এই সবগুলো বের হচ্ছে। এর মানে তারা পায়ের খেলার চেয়ে হাতের খেলা বেশি ভালো করে। এরপর খেলা শুরু হয়ে যায়, কিন্তু কুম্ফু টিম তাদের সাথে একটু বেশি ভাব নিয়ে খেলা শুরু করে দেয়। এসব দেখে লোকাল টিম এবার তাদেরকে ধুমধাড়াক্কা পিটানি দিয়ে খেলা শুরু করে। তারা এক এক করে সবকটাকে বেদম মারতে থাকে।
এতে করে সবাই মাঠের মধ্যেই অজ্ঞান হয়ে যেতে শুরু করে। মাঠের মধ্যে মারামারি এতটাই গভীর পর্যায়ে চলে যায়, যেটা দেখে সিংয়ের মনে হতে থাকে সে যেন একটা যুদ্ধের ময়দানে চলে এসেছে। এদিকে বেদম মার খাওয়ার পর আয়রন হেড তার সাদা প্যান্ট খুলে বলে, ভাই তোরা মারা বন্ধ কর, আমরা স্যারেন্ডার করে নিচ্ছি, দয়া করে আর মারিস না রে ভাই। কিন্তু ওই বদমাস টিম তাদেরকে আরও অপমান করার জন্য তাদের আন্ডারওয়্যার খুলে সেটা আয়রন হেডের মাথায় পরিয়ে দেয়। এসব দেখে সিং মনে মনে প্রার্থনা করতে থাকে। আর কিছুক্ষণের মধ্যেই দেখা যায় তাদের সবার মধ্যে আসল শাওলিন কুম্ফু পাওয়ার চলে এসেছে। আসলে বহুদিন ধরে প্র্যাকটিস না করায় তাদের শক্তিগুলো ঠিকঠাক কাজ করছিল না। এবার শুরু হয়ে যায় তাদের আসল খেলা। আয়রন হেড তার মাথা দিয়ে সবগুলোকে মেরে মাটিতে একদম শুয়ে দেয়। অন্যদিকে লাইট ওয়েট আকাশে উড়ে বলে কিক দিয়ে সবগুলোকে হিট করতে থাকে। আয়রন শার্ট নামের শাওলিন মাস্টারের ক্ষমতা ছিল, সে তার পেটের সাথে যে কোনো কিছু আঠার মতন লাগিয়ে রাখতে পারত। সে বলটাকে পেটের মধ্যে নিয়ে এক ঝটকা দিয়ে সবগুলোকে উড়িয়ে দেয়। হুকিং লেগ নামের এই মাস্টার দুই পায়ে বল নিয়ে সার্কাস খেলার ওস্তাদ। আর সর্বশেষ তাদের গোলকিপার লাইটিং হ্যান্ড হল, যে কোনো কিছু খুব দ্রুত ধরে ফেলতে পারে। সে তাদের ছোড়া সব জুতোগুলো বলের সাথে জোড়ে স্টিল লেগের কাছে দেয়। আর সে এমন একটা শট দেয় যে শট খেয়ে লোকাল টিমের সবাই মাঠ থেকে বের হয়ে যায়। এদিকে তাদের সবার এই আশ্চর্য পাওয়ার দেখে কোচ তো আনন্দে আটখানা হয়ে যায় আর বলে, এইবার আমি অনেক বড় ধনী ব্যক্তি হয়ে যাব। অন্যদিকে হাং নামের ওই লোকটিকে দেখা যায়, সে একটা সুইমিং পুলের কাছে বসে আছে আর তার টিম ইভিল জলের নিচে বল প্র্যাকটিস করছিল। এটা দেখে বোঝা যায় এই টিম কতটা মারাত্মক লেভেলের শক্তিশালী, এবং শেষ কয়েকটা বছর তাদেরকে কেউই হারাতে পারেনি। এদিকে গোল্ডেন লেক তার টিম নিয়ে হাঙের কাছে আসে আর বলে, তোমাদের টুর্নামেন্টে আমাদেরকে প্লিজ এন্ট্রি করিয়ে দাও। হাং তাদের এইসব হাদাভোদা মাপের প্লেয়ার দেখে নিজের হাসি থামাতেই পারছিল না। সে বলে, এই দলকে তো মজা দেওয়ার জন্য আমার টুর্নামেন্টটা নিতেই হবে, কারণ এই জোকারগুলোর খেলা দেখার জন্য মানুষ অনেক ভিড় করবে। এরপর টিম শাওলিন তাদের প্রথম ম্যাচ স্টেডিয়ামে খেলতে আসে, কিন্তু তারা দেখে স্টেডিয়ামে শুধুমাত্র ঝাড়ুদার ছাড়া আর অন্য কোনো দর্শকই নেই। এদিকে তাদের প্রতিপক্ষ টিমও তাদেরকে বান্দর বলে ডাকতে থাকে। কিন্তু খেলা শুরু হওয়ার সাথে সাথেই সিং এক কিকেই গোল করে দিলে তারা সবাই পুরো অবাক হয়ে যায়। পরের বারও তারা কিছু বুঝে ওঠার আগেই আবারও গোল। এবার তারা কান্নাকাটি শুরু করে দিয়ে বলে, বড় ভাইরা আমাদেরকেও একটু চান্স দাও ভাই, আমরাও একটু গোল করি। কিন্তু শাওলিন টিম শুধু বল নয়, তাদের প্লেয়ার সহ গোল দিতে থাকে। এইভাবে তারা মোট 40টা গোল দিয়ে সেই ম্যাচে জিতে যায়। অন্যদিকে হাং এই খবর শুনে কিছুতেই বিশ্বাস করতে পারছিল না। এভাবেই সুপার কাপের পরের খেলা শুরু হয়। আর এই ম্যাচেই তারা সবাই তাদের শাওলিন কুম্ফুর মারাত্মক সব স্কিল দেখিয়ে একের পর এক গোল করতে থাকে। কেউ আকাশে উড়ে, আবার কেউ বল পেটে আটকে রেখে, এবং কেউ পা দিয়ে সার্কাস খেলেই এই ম্যাচ জিতে যায়। এই খেলা দেখে তো পুরো মিডিয়া তাদের ফ্যান হয়ে যায়, এবং জুতোর ব্র্যান্ড পুমা তাদের জন্য জুতোর দোকান একদম ফ্রি করে দেয়। রাতে সবাই তাদের পুরাতন জুতো ফেলে দিয়ে নতুন জুতোগুলো পরে নেয়। এদিকে মই সেদিন মুখে বেশি করে মেকআপ করে সিং আর তার বন্ধুদের সামনে আসে। সবাই তার সাথে অনেক ভালো সময় কাটায়, কিন্তু কাজ ফেলে আড্ডা দেওয়ার কারণে মইয়ের দোকানের মালিক খেপে গিয়ে মইকে মারতে যায়। মই তখন তার থাইচি কম্পুর মাধ্যমে ওই দোকান মালিকের মাথা পুরোই ঘুরিয়ে দেয়। এরপর মই তার ভালোবাসার কথা সিংকে বলে, কিন্তু এই বলদা তাকে বলে, তুমি আমার খুব ভালো বন্ধু। এ কথা শুনে মই অনেক কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। এদিকে এবার সেমিফাইনাল ম্যাচ শুরু হয়। সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ টিমের খেলোয়াড়রা মেয়ে নাকি ছেলে সেটা কিছুই বোঝা যায় না। আর তাদের এই টিম গত এক বছরে একটাও খেলায় হারেনি। কঠিন এই ম্যাচে শাওলিন টিমের বিপরীতে যারা আছে তারাও মারাত্মক খেলা দেখায়। তারা খুব সহজে সবাইকে পাশ কাটিয়ে গোলকিপারের কাছে পৌঁছিয়ে যায়, কিন্তু গোল পোস্টে ছিল লাইটিং হ্যান্ড। সে এক হাতেই তাদের সব জোরালো শটগুলো আটকে দেয়। এরপর সবাই একে একে গোল পোস্টে এসে পেনাল্টি শুট নিতে থাকে, কিন্তু সবগুলো শট গোলকিপার একাই ঠেকিয়ে দেয়। এরপর সে এমন জোরে একটা থ্রো করে যেটা অন্য টিমের গোল পোস্টে গিয়ে গোল হয়ে যায়, এবং এর ফলে শাওলিন টিম জিতে যায়।
এরপর ফাইনাল ম্যাচের আগে হাং শাওলিন টিমকে কিনে নিতে চায়, কিন্তু গোল্ডেন লেগ এবার আর ভুল করে না, সে তখনই তার অফার রিজেক্ট করে দেয়। এদিকে সিং ফাইনাল খেলার টিকিট দেওয়ার জন্য ময়ের দোকানে আসে, কিন্তু দোকানের মালিক বলে আমি তাকে আমার দোকান থেকে বের করে দিয়েছি, কারণ গতকাল সে নুন দিয়ে কেক তৈরি করেছিল। এটা শুনে সিং অনেক অবাক হয়ে যায়, আর পড়ে থাকা একটা কেক মুখে নিতেই সে বুঝতে পারে যে মুই সারা রাত কান্না করতে করতে কেক বানিয়েছিল, আর এজন্য তার চোখের জলের কারণে পুরো কেক নোনতা হয়ে গিয়েছে। তখন সে বুঝতে পারে সেই দিন সে মুইকে অনেক কষ্ট দিয়ে ফেলেছে। এর পর শুরু হয় টিম ইভেল ভার্সেস টিম শাওলিনের ফাইনাল খেলা। হাজার হাজার দর্শকের উপস্থিতিতে শুরু হয়ে যায় এক ঐতিহাসিক পাগলামি ফুটবল খেলা। টিম ইভিলের দলকে সব কঠিন কঠিন লেভেলের কৌশলের মাধ্যমে তারা পৌঁছিয়ে যায় গোলপোস্টের সামনে। এরপর সিং এমন একটা কিক দেয় যে সেটায় বল পুরো আগুনের গোলায় পরিণত হয়ে যায়, কিন্তু সেই আগুনের গোলা টিম ইভিলের গোলকিপার এক হাত পকেটে রেখেই আরামসে ধরে ফেলে। এটা দেখে তো পুরো টিম পুরো শক খেয়ে যায়। সিং ভাবতে থাকে আমার পায়ের ম্যাজিক কি তাহলে শেষ হয়ে গেল। অন্যদিকে হাংকে বলতে দেখা যায় তাহলে আমেরিকান ড্রাগ খুব ভালোই কাজ করেছে। আসলে হাং তার টিমকে এমন এক ভয়ানক ড্রাগ দিয়েছিল যে তার টিম আর মানুষের পর্যায়ে ছিল না, এক একটা এলিয়েন হয়ে উঠেছিল। এরপর সেই গোলকিপার সিংয়ের কাছে বলটা দিয়ে বলে ক্ষমতা থাকলে গোল দিয়ে দেখা। সিং পরপর আরও দুটো শট নেয়, কিন্তু গোলকিপার সেগুলোকেও খুব সহজেই ঠেকিয়ে দেয়। এরপর সে একটা ভয়ানক লেভেলের থ্রো করে, আর সেই বল গিয়ে লাইটিং হ্যান্ডকে আঘাত করে। লাইটিং হ্যান্ডও তখন গোল করার জন্য টিম ইভিলকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়, কিন্তু সে তো আর বুঝতে পারছিল না যে তারা সবাই ড্রাগ নিয়ে ফুল মুডে আছে। টিম ইভিল তখন সব এমন এমন কিক করতে থাকে যে লাইটিং হ্যান্ডের হাত থেকে রক্ত বেরিয়ে যায়, এবং এরপর তাকে এমন একটা কিক মারা হয় যে লাইটিং হ্যান্ডের হাত পুরো আগুনে পুড়ে যায়, আর তাকেও বলের সাথে শট দিয়ে গোলপোস্টের পুরো বাইরে বের করে দেওয়া হয়। মাঠ ছেড়ে চলে যাওয়ার সময় পুরো টিম তাকে সেলুট দিয়ে বিদায় জানায়। এরপর খেলায় নতুন চমক আসে, সেখানে দেখা যায় টিম শাওলিনের থেকে 10 গুণ বেশি স্কিল রয়েছে টিম ইভিলের কাছে। তারা সবাই মিলে টিম শাওলিনের প্লেয়ারদেরকে ব্যাপকভাবে মারতে থাকে। আয়রন হেডের মতন অন্য এক প্লেয়ার তার মাথায় গুঁতো দিলে তার মুখ ভেঙে যায়। ফ্লাইং মাস্টারও ফ্লাইং করার সময় দেখতে পায় অন্য একটা প্লেয়ার তার ওপরে উঠে গিয়ে তাকে লাথি দিয়ে নিচে ফেলে একদম মাটিতে পুঁতে ফেলে। এইভাবেই তারা পুরো টিমের সবাইকে এক এক করে আঘাত করতে থাকে। এদিকে হাফ টাইমের সময় শাওলিন টিমের ড্রেসিং রুমে দেখা যায় সব প্লেয়াররা পুরো মরার মতন হয়ে পড়ে আছে, আর তখন দেখা যায় কিছু প্লেয়ার তাদের প্রাণ ভিক্ষা চেয়ে তাদের দল ছেড়ে চলে যায়। এরপর আয়রন শার্ট বলে এবার গোলকিপিং আমিই করব। তখন সে যখন গোলকিপিং করতে দাঁড়ায় তারা সবাই মিলে টার্গেট করে, আর আগুনের গোলার মতন একের পর এক শট মারতে থাকে। এর ফলে আয়রন শার্টের পুরো শরীর পুরো ক্ষতবিক্ষত হয়ে যায়, কিন্তু একটা সময়ে তার পেটের সাথে বল আটকে যায়, আর সে তার পুরো শক্তি দিয়ে বলটা সিংয়ের কাছে দিয়ে দেয়। আয়রন লেগও তখন সেই বলটিকে জাম্পিং দিয়ে কিক দিলে বলটি সজোরে গোলপোস্টে প্রায় ঢুকেই যাচ্ছিল, কিন্তু ঠিক সেই সময় সেই গোলকিপার গোলবারে আঘাত করে গোলটাকে ঠেকিয়ে দেয়। এদিকে এই ঘটনার পর টিম ইভিল প্রচণ্ড পরিমাণে খেপে যায়, এবং তারা আয়রন শার্টকে এমন একটা কিক দেয় যে সে একদম মরে যাওয়ার মতন অবস্থায় হয়ে যায়। এদিকে টিম শাওলিনের আর কোনো গোলকিপার অবশিষ্ট ছিল না, তাই রেফারি খেলাটা শেষ করার জন্য যখনই বাঁশি বাজাতে যাবে ঠিক তখনই এক টাকলু মাথার লোক এসে হাজির হয়। সে এসে বলে আমি এই টিমের গোলকিপার হতে চাই। তবে সিং সাথে সাথেই তাকে চিনতে পারে, সে বুঝে যায় এটা হলো মুই। সে মুইকে বলে তুমি এখান থেকে চলে যাও, তা না হলে ওরা তোমাকে বল দিয়ে আঘাত করে মেরে ফেলবে। কিন্তু মুই তাকে বলে এমনটা কিছুই হবে না, আমার ওপর একটু ভরসা রাখো। সেই সাথে মুই সিংকে তার পুরনো জুতা ফেরত দেয় এবং বলে তুমি এই জুতা পরে নাও, তাহলে দেখবে তোমার পায়ের শক্তি আরও অনেক গুণ বেড়ে গিয়েছে। এরপর মুই গোলপোস্টে গিয়ে দাঁড়ায়, কিন্তু সে ভুল করে টিম ইভিলের গোলপোস্টে গিয়ে দাঁড়ায়। এটা দেখে সবার আর বুঝতে বাকি থাকে না যে এই টাকলা আসলে খেলার খও বোঝে না।
এবার মই ভুল বুঝতে পেরে তাদের গোলপোস্টে গিয়ে দাঁড়ায়। তখন ইভিল টিমের এক প্লেয়ার তার সমস্ত শক্তি দিয়ে বলে একটা কিক মারে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে মুই তার থাইচি কম্পুর স্কিলের মাধ্যমে সেই বলটিকে তার নিজের কন্ট্রোলে করে নেয়। এটা দেখে তো সবাই খুশিতে একদম নাচতে শুরু করে দেয়। মুই তখন সেই বলটিকে তার এক আঙুলের ওপরে জোরে জোরে ঘোরাতে থাকে। এরপর সে বলটিকে দুই হাত দিয়ে মেরে সোজা সিংয়ের কাছে পাঠিয়ে দেয়। এদিকে আয়রন লেগ তখন আর ভুল করে না, সে লাভ দিয়ে অনেক উঁচুতে উঠে চরকির মতন বন বন করে ঘুরতে থাকে এবং তার সেই পুরাতন জুতো দিয়ে একটা বিশাল শক্তিশালী শট মারে। তার এই শটটা এতটাই শক্তিশালী ছিল যে সেখানে ঘূর্ণিঝড় শুরু হয়ে যায় এবং সেই বলের আঘাতে ইভিল টিমের সবাই হাওয়ায় উড়ে যেতে থাকে, আর একদম শেষে সেই গোলকিপারের পুরো কাপড় খুলে উড়ে যায় এবং বাতাসের চাপে গোলপোস্ট ভেঙে গিয়ে গোল হয়ে যায়। এইভাবেই টিম শাওলিনরা সেই ফাইনাল ম্যাচটি জিতে যায়। আর অন্যদিকে হাঙেই পরাজয় সহ্য করতে না পেরে সিঁড়িতে গড়াগড়ি খেতে খেতে পড়ে যায়। এদিকে টিম শাওলিনের হাতে সুপার কাপ তুলে দেওয়া হয়। এর পরের দৃশ্যে দেখা যায় সিং রাস্তা দিয়ে দৌড়িয়ে যাচ্ছে আর তার আশেপাশের সকল মানুষ এখন এই কুংফুকে তাদের প্রতিদিনের কাজ হিসাবে বেছে নিয়েছে। গাড়ি পার্কিং থেকে গাছ ছাটাই সবখানেই মানুষ এখন কুংফুর ব্যবহার করছে। সিংয়ের স্বপ্নটা এখন পুরোপুরি বাস্তবে পরিণত হয়েছে।